নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ্যের জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ তিনি তার ভক্তদের উদ্দেশ্য করে বললেন, সাধনার বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের শারীরিক অবস্থা হয়। কোনো কোনো সময় হঠাৎ পঞ্চ প্রাণের ক্রিয়া শুরু হয়ে যায়, তখন পঞ্চকর্মেন্দ্রিয়টি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন হাত পা নড়ে না, কথা বন্ধ হয়ে যায়, কিন্তু চেতনা থাকে এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সক্রিয় থাকে। শ্রীমৎ স্বামী একটু থেমে বললেন, আমার কর্মজীবনে এরকম অনেকবার হয়েছে, এর জন্য আমাকে অনেক অসুবিধা পড়তে হয়েছে। আমি তখন ইলেকট্রিক লাইনে কাজ করতাম, সেই রকম একবার পোলের মাথায় চড়া অবস্থাতেই ওই রকম হয়েছিল। পোল থেকে যখন পড়ে যাচ্ছি সেই সময় হঠাৎ কর্মেন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে উঠল। আমি ওই অবস্থায় লাফিয়ে পিচ রাস্তায় গিয়ে পড়লাম, তার ফলে আমার একটা হাত ভেঙে গেল। শ্রীমৎ স্বামী একটু থেমে বললেন, আমার কর্মজীবনে মিহির অর্থাৎ স্বামী প্রজ্ঞানন্দ, অত্রিশান স্বামী পরমেশ্বরানন্দ প্রায় আমার সঙ্গে থাকত। ত্রিশানকে একটি বীজমন্ত্র শিখিয়ে দেওয়া ছিল, যেটা আমার জন্ম জন্মান্তরের বীজমন্ত্র। ওকে বলা ছিল, যখনই আমার এরকম অবস্থা হবে তখনই কানে যেন বীজমন্ত্র শোনাই। একমাত্র ত্রিশানকেই এই মন্ত্রটি শিখিয়ে দেওয়া ছিল। তো একবার কি ঘটনা হয়েছে, একবার বনগ্রামের মুখার্জির বাড়িতে আমার ওই রকম অবস্থা হয়েছিল। ত্রিশান তখন সেখানে উপস্থিত ছিল না, দেবেন্দ্র সেই সময় ছিল। দেবেন্দ্র অনেক কিছু পড়াশোনা করত, সে পড়াশোনা করত এবং অনেক কিছু জানা ছিল, ও ওই সব প্রক্রিয়া আমার উপর প্রয়োগ করেছিল। তার ফলে হিতে বিপরীত হয়েছিল, আমার বাঁ দিকটা পুরো প্যারালাইসিস হয়ে গেছিল। মুখার্জির বাড়ির সবাই আমায় নিয়ে খুব অসুবিধায় পড়ে গেল। সেই সময় বর্ধমানের বনগ্রাম থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে জ্যাঠামশায় বলি, উনি এসে উপস্থিত হলেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আমাকে ধরাধরি করে সকলে নিয়ে গিয়ে মুখার্জি বাড়ির যে করুণাময়ী মন্দির আছে, কালী মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে গেলেন এবং উনি মা কালীর পূজা শুরু করলেন। এমন সময় আমার দর্শন হলো দুজন নাগা সন্ন্যাসী যেন সেখানে উপস্থিত হয়েছে। তাদের একজনের হাতে রড, আরেকজনের হাতে লাঠি ছিল। আমার শরীরে যে দিকটা প্যারালাইসিস হয়ে গেছিল, একজন সন্ন্যাসী লাঠি দিয়ে সেই দিকের কাঁধে এক ঘা দিলেন আর বললেন, উঠে পড়, শুয়ে আছিস কেন? আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, দেখলাম তখন আমি সম্পূর্ণ সুস্থ। শ্রীমৎ স্বামী একটু থেমে বললেন, যখনই আমি ছোটবেলা হিমালয়ে ঘুরে বেড়াতাম তখন বহুবার আমার প্রাণ সংকটকালে উনারা আমায় রক্ষা করেছেন। জানো তো একটা ঘটনা বলি তোমাদের, আমার বয়স তখন 4 কি 5 মাস। তখন আমার খুব জ্বর হলো, শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে, আমার শরীর এতই খারাপ হলো। আমার মা তখন আমার মামার বাড়ি বিজারা নিয়ে যেতে চাইলেন ডাক্তার দেখানোর জন্য। বাবা বরাবরই একটু উদাস প্রকৃতির, তাই সব কিছু মাকেই সামলাতে হতো। ডাক্তার আমাকে দেখে বললেন, এটা ভাইরাল অ্যাটাক, আমার কিছু করার নেই, ওকে এক্ষুনি মেডিকেল কলেজে নিয়ে যান। মা কাঁদতে কাঁদতে বিজারা থেকে হাঁটা পথে যখন কৃষ্ণদেবপুর ফিরছেন, সেই সময় আকন্দ পুকুরের কাছে নাগড়ায় চণ্ডীতলার একজন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনী দেখছেন বসে আছে। তারা মাকে দেখতে পেলেন, তাদের অপূর্ব সুন্দর রূপ। মা যখন কাঁদতে কাঁদতে ওই জায়গা দিয়ে আসছেন তখন তারা মাকে ডেকে বললেন, এ বেটি কোথায় যাচ্ছিস, কাঁদছিস কেন?
দুপুরের প্রচণ্ড রোদে না গিয়ে এই গাছতলায় বসে একটু বিশ্রাম কর। প্রথমে আমার মায়ের মনে একটু সন্দেহ উদয় হওয়াতে তিনি কিছুক্ষণ দাঁড়ালেন, কিন্তু উনাদের মধুর সম্বোধনে আশ্বস্ত হয়ে মা সে গাছতলায় বসলেন। সন্ন্যাসিনী জিজ্ঞাসা করলেন, তোর বাচ্চার কি হয়েছে? আমায় কোলে দে, বাচ্চা ভালো হয়ে যাবে। মা তো ভয় পেয়ে গেলেন, ভাবলেন কি জানি এই দুপুরবেলা কেউ কোথাও নেই, এদের কি উদ্দেশ্যেই বা আসা কে জানে। মা কিছুটা ইতস্তত করলেন, তাই দেখে এবার সন্ন্যাসী বললেন, দে না বেটি দে, তোর ছেলে ভালো হয়ে যাবে। তখন মা সন্ন্যাসিনীর কোলে আমায় তুলে দিলেন। সন্ন্যাসিনী আমাকে কোলে নিয়ে কাপড়ে ঢাকা দিয়ে নানান প্রক্রিয়া করলেন, আর আমি তার আগে অত 10 থেকে 12 ঘন্টা কাঁদিনি। সন্ন্যাসিনীর কোলে থাকতে থাকতেই হঠাৎ কেঁদে উঠলাম। এবার সন্ন্যাসিনী মাকে বললেন, এই দেখ তোর ছেলে কেঁদেছে, নে তোর ছেলেকে এবার কোলে নে। মা তখন আমাকে কোলে নিয়ে আনন্দ হয়ে ব্যস্ত হয়ে পড়লেন, দেখলেন আমার শরীরের তাপমাত্রা কমে গেছে। কয়েক মুহূর্তের জন্য মা ভুলে গেলেন কন্যাসী এবং সন্ন্যাসিনীর কথা। আমি সুস্থ দেখে মা তো খেয়ালই করেননি প্রথমে, পরে উনি যখন দেখলেন সেখানে আর তারা নেই। আমার জীবনে এরকম বহু সংকটময় মুহূর্তে ওরা আমাকে বারবার রক্ষা করেছেন। ওরা যে শিব এবং শিবানী, ফলে আমার রক্ষার দায়িত্ব তারাই নিয়েছিলেন। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আলোচনাটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা ভিডিওটি কেমন লাগছে সেই সমস্ত আমাকে কমেন্টস করে জানান। এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।